সব বাধা দূর করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী, কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন। জাতীয় শোক দিবস ঘিরে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নানা আয়োজন, জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত টুঙ্গিপাড়া। মানহানির আরেক মামলায় খালেদার ৬ মাসের জামিন, কুমিল্লার ২ মামলায় আটকে আছে কারামুক্তি। নরসিংদীতে বাস চাপায় মাইক্রোবাসের ৭ যাত্রী নিহত, বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আরো ৬ জনের। বরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ারের মরদেহ আসছে রাতে, রাখা হবে হিমঘরে, বৃহস্পতিবার শ্রদ্ধার পর দাফন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে, আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ এবং আমি তাজনু বাজাবিন। এছাড়া সংবাদ আরো থাকছে, ১০ ফুট দৈর্ঘ্য, ৩৮ মণ ওজনের বাহাদুর, ঢাকার হাটে ওঠার আগেই বিক্রি হলো ২৮ লাখ টাকায়। ১৫ আগস্ট জাতির আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব বাধা মোকাবেলা করেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা হবে। বিকেলে জয়দেবপুর এলেঙ্গা মহাসড়কে বেশ কয়েকটি সেতু এবং ফেনীর ফতেপুরে রেলওয়ে ওভারপাস উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। ঢাকা বরিশাল ও ঢাকা দিনাজপুর রুটে বুলেট ট্রেন চালুর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা টাঙ্গাইল এলেঙ্গা চারলেন মহাসড়কের ২৩টি সেতু ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ফতেপুর রেলওয়ে ওভারপাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের যাতায়াত ব্যবস্থা নিরাপদ ও দ্রুততর করতে সড়ক উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে সরকারের। ঢাকা বরিশাল ও ঢাকা দিনাজপুর রুটে বুলেট ট্রেন চালুর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, কেবল শহর নয়, তৃণমূল পর্যন্ত সার্বিক উন্নয়নে বিশ্বাসী তার সরকার। উপ-আঞ্চলিক যোগাযোগ তৈরি করা এবং যার মধ্য দিয়ে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য উন্নতি হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, সেই সাথে আমাদের উপ-আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের সাথে সাথে সাউথ এশিয়ান দেশগুলিরও উন্নতি হবে। জাতীয় শোক দিবসের একদিন আগের এই অনুষ্ঠানে পিতা শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে আবেগঘন হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা। বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে জাতির সব স্বপ্ন ধ্বংস করে দেয়া হয়। জাতির পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করে দেশকে উন্নত করাই একমাত্র লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। মানুষ যেন একটু ভালো থাকে, মানুষ যেন একটু শান্তিতে থাকে, সুখে থাকে, মানুষ যেন একটু সুখের মুখ দেখে, আর্থিক সচ্ছলতা পায়, দুবেলা খেতে পারে, গৃহহারা মানুষ যেন ঘর পায়, রোগের চিকিৎসা পায়, শিক্ষার আলোতে আলোকিত হয়, দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হয়, এই একটা লক্ষ্য নিয়েই রাজনীতি করেছি, আর কোনো দিকে ফিরে তাকাইনি। যত বাধাই আসুক তা মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানান শেখ হাসিনা। মানুষের যোগাযোগটা যেন সহজ হয়। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। আগামীকাল শোকাবহ ১৫ আগস্ট, সারা দেশে শোকের আবহ। জাতীয় শোক দিবসে রাজধানীতে থাকছে নানা আয়োজন। দিবসটি ঘিরে রাজধানী সহ সারা দেশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। ব্যানার কিংবা পোস্টারের কালো কালির অক্ষরগুলোই বলে দেয় ১৫ আগস্টের কালো রাতের নৃশংসতা। ১৫ আগস্টের কালো রাতে ঘাতকরা সপরিবারে হত্যা করেছিল জাতির জনককে। রাজধানীর প্রায় প্রতিটি সড়কেই শোকের আবহ। ব্যানার, পোস্টার আর তোরণে তুলে ধরা হয়েছে সেদিনের নৃশংসতা। শোকের দিনে বাঙালির ঠিকানা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ও পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে নামবে মানুষের ঢল। সকালে ধানমন্ডি ৩২ নম্বর ও আশেপাশের এলাকা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার, কথা বলেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ৩২ নম্বর এবং আশপাশ এলাকা, পুরো এলাকাই সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত থাকবে এবং প্রবেশ মুখে আর্চওয়ে থাকবে। কালকে ধানমন্ডি ৩২ নম্বরে এবং বনানী কবরস্থানে যারা শ্রদ্ধা নিবেদনের জন্য যাবেন
তারা কোনো ধরনের কোনো ব্যাকপ্যাক, হ্যান্ডব্যাগ, ভ্যানিটি ব্যাগ, দেশলাই, দাহ্য পদার্থ, ছুরি, কাঁচি, চাকু, লাঠি এই ধরনের কোনো দ্রব্যাদি বহন করবেন না। এদিকে বুধবার সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গার্ড অব অনার দেবে তিন বাহিনীর একটি দল। পরে বঙ্গবন্ধু কন্যা অংশ নেবেন মিলাদ মাহফিলে। এই অনুষ্ঠানকে সুষ্ঠু এবং সুন্দর করার জন্য নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করেছি। বাংলাদেশ পুলিশ বাহিনীর 1,500 সদস্য এই নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত থাকবেন এবং আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর এই শোক সফর ভাবগাম্ভীর্যের সাথে পালিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি শেষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোটা জীবনই নিবেদিত ছিল বাংলাদেশ ও বাঙালি জাতির জন্য। জীবনের শেষ দিন পর্যন্ত দেশের অর্থনীতি আর জনগণের ভাগ্য উন্নয়নের জন্য ছিল তার সকল ভাবনা, সকল উদ্যোগ, সকল পরিকল্পনা। বঙ্গবন্ধুর শেষ কর্মময় দিনের কথা নিয়ে রিপোর্ট করছেন আকবর হোসেন সুমন। স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যুদ্ধ বিধ্বস্ত সদ্য স্বাধীন দেশটাকে স্বপ্নের সোনার বাংলায় রূপান্তর করতে দিন রাত কাজ শুরু করেন তিনি। ভোর থেকে গভীর রাত পর্যন্ত গণভবনে অফিস করতেন বাঙালির এই প্রিয় নেতা। 1975 সালের 14 আগস্ট যে রাতে নিহত হলেন সেদিনও গণভবনে কর্মব্যস্ত সময় কাটিয়েছেন বঙ্গবন্ধু। সন্ধ্যায় গণভবনেই যোগ দিয়েছেন দুই সহকর্মীর বিদায় অনুষ্ঠানে, পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান। খুব কাছ থেকে বঙ্গবন্ধুকে দেখেছেন রাষ্ট্রপতির সে সময়ের একান্ত সচিব ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি মনস্থির করেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা বিশেষ মর্যাদা দেবেন। এই দেশের মানুষকে, বিশেষ করে কিষাণ কিষানিকে এবং শ্রমজীবী মানুষকে অন্তরে প্রকাশ্যে বক্তব্যে বারবার বলেছেন যে এরাই আমার বন্ধু, এরাই আমার প্রাণ, এরাই বাংলাদেশ স্বাধীন করতে সাহায্য করেছে, যা কিছু করার তাদের জন্য করতে হবে। গণভবনে গাছপালা আর মাছের সঙ্গে যার সখ্য, তিনি গণমানুষের নেতা হবেন এটাই স্বাভাবিক। বঙ্গবন্ধুর একান্ত সচিবের দৃষ্টিতে এই মহান ব্যক্তিত্বের শত্রুরা কাছে পিঠেই ষড়যন্ত্র করছে জানলেও হত্যার সাহস পাবে এমন ভাবেননি বঙ্গবন্ধু। ওনার অনেক বিশ্বস্ত রাজনৈতিক কর্মী ছিল, তারা এসে ওনাকে মৌখিকভাবে এমনকি লিখিতভাবে, আমি জানি একবার দুলোক খয়রাত হোসেন, তিনি একটা লিখিত চিঠি দিয়েছিলেন, আমার মাধ্যমে দিয়েছিলেন যে এরকম মোস্তাক সাহেব অমুক জায়গায় অমুকটা বলেছে, অমুক জায়গায় তমুকটা বলেছে, তো আপনি সাবধান হবেন। তো এই ধরনের কথা অনেকবার উনি শুনেছেন, কিন্তু ওনার ওই যে প্রতিক্রিয়াটা ছিল সেটাকে বোধ করতে বলতে ও পুচ্ছা কী করবে। রাজনৈতিক সহকর্মীদের পাশাপাশি সরকারি কর্মকর্তাদের প্রতিও তার ছিল অগাধ বিশ্বাস। আমার মনে হয় না কোনোদিন ছিল যে আমি ওনাকে সকালে রিসিভ করি নাই এবং বিকালে বিদায় দিই নাই। ওই গাড়িতে ওঠার সময় খুব মন খারাপ করলেন, ওরা কালো গাড়িটা দিল আজকে আমাকে। গণভবনের আঙিনায় শেষ দিনও বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ করেছেন রাজনৈতিক নেতারা। হত্যার হুমকির ব্যাপারে জল্পনা কল্পনাও উড়িয়ে দিয়েছেন প্রচণ্ড আত্মবিশ্বাসে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। মানহানির আরেকটি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দিয়েছে হাইকোর্ট। তবে আরও দুইটি মামলায় জামিন না হলে মুক্তি পাচ্ছেন না তিনি। কুমিল্লায় হত্যা ও নাশকতার করা দুই মামলা বিচারকীয় আদালতে নিষ্পত্তি করতে এরই মধ্যে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যদিও খালেদা জিয়ার আইনজীবীরা আশাবাদী অচিরেই মুক্তি পাবেন খালেদা জিয়া। চক্রার্চু রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারাধীন রয়েছে বেশ কিছু মামলা। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ও শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার মামলায় মঙ্গলবার 6 মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশিফা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আজকে বেগম খালেদা জিয়াকে এই মামলায়
সেই মানহানি মামলায় 6 মাসের জামিন দিয়েছে। এছাড়াও দুর্নীতি, যানবাহনে আগুন দিয়ে মানুষ হত্যা, সহিংসতা, নাশকতা ও রাষ্ট্রদ্রোহ এবং মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির অভিযোগে মামলাগুলোর বিচার কাজ চলছে। জিয়া অরফানেস্টাস দুর্নীতি মামলায় 5 বছরের সাজাপ্রাপ্ত হয়ে গত 8 ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। এই মামলায় 3 অক্টোবর পর্যন্ত জামিনে থাকলেও কুমিল্লার 2টি মামলায় জামিন না থাকায় সহসায় মুক্তি পাচ্ছেন না খালেদা জিয়া। নাশকতা ও হত্যার 2 মামলা বিচারিক আদালতে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিগগিরই এ 2টি মামলায় কুমিল্লার বিচারিক আদালতে জামিন চাওয়া হবে বলে জানান তার আইনজীবীরা। তবে এ 2টি মামলায় বিচারিক আদালত জামিন না দিলে মুক্তি দীর্ঘায়িত হতে পারে খালেদা জিয়ার। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশনে 2017 সালের আয় ব্যয়ের হিসেব জমা দিয়েছে আওয়ামী লীগ। এ সময় দলটি আয় করেছে 20,24,96,436 কোটি টাকা। ব্যয় হয়েছে 13,63,48,319 টাকা। বছর শেষে উদ্বৃত্ত 6,61,48,117 টাকা। দুপুরে নির্বাচন কমিশনে সচিব হিলাল উদ্দিন আহমেদের কাছে আয় ব্যয়ের হিসাব জমা দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ। আয়ের উৎস সম্পর্কে আব্দুস সোবহান গোলাপ জানান, নেতাদের মাসিক চাঁদা, জেলাভিত্তিক সদস্য সংগ্রহ ফি, দলের নতুন ভবন নির্মাণে অনুদান সহ বেশ কয়েকটি খাত থেকে এ টাকা আয় হয়েছে। 20 কোটি টাকার নিচে আমাদের ছিল, এবছর 20 কোটির উপরে আমরা আসছে এটা। এই আর ব্যয় গতবার একটু ব্যয় আমাদের কম ছিল, ব্যয় বোধহয় 13 কোটির নিচে ছিল, এবছর আমরা 13 কোটির উপরে ব্যয় হচ্ছে এটা। কাজে আয় ব্যয় দুটি একটু বেড়েছে এবছর, আমাদের আয়ও বেড়েছে ব্যয়ও বেড়েছে। নরসিংদীর শিবপুরে বাসের ধাক্কায় মাইক্রোবাসের 7 যাত্রী মারা গেছে। তারা বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল। আহত হয়েছে পথচারী সহ 14 জন। নিহতদের সবার বাড়ি চাঁদপুরের মতলবে। প্রতিনিধি মাখন দাসের সহায়তায় আরো জানাচ্ছেন বদনা জামান। নরসিংদীর রায়পুরায় বিয়ের অনুষ্ঠান শেষে মঙ্গলবার বরকনে সহ 17 জনকে নিয়ে চাঁদপুরে ফিরছিল মাইক্রোবাসটি। ভোরে শিবপুরের সোনাইমুড়িতে মিতালি পরিবহনের একটি বাসের ধাক্কায় এটি দুমড়ে মুচড়ে যায়। মুহূর্তেই প্রাণ হারায় 2 শিশু। নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পর মারা যায় 1 শিশু সহ আরো 2 জন, আর ঢাকা মেডিকেলে নেয়ার পথে 3 জনের মৃত্যু হয়। আহতগুলো বিভিন্ন ট্রান্সপোর্ট যোগে তারা নিকটস্থ হসপিটালে আসে। 3টা মানুষকে আমরা রেস্কিউ করে আমরা তাদেরকে হসপিটালে। রায়পুরাতে নবুয়ারচর গ্রাম, ওইখানে বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর আসার পথে আর কি আমার পক্ষ বাড়িতে যাওয়ার পথে আর কি এখানে সংঘর্ষ হয়েছে। 3-4 জন এইখানে আছে আর ঢাকা নিচে কেন অবস্থা ভালো না। বড় কোনে সহ আহত 10 জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিভিয়ারলি ইনজুরড থাকা অবস্থায় যাদের কেউ হেড ইনজুরি, কেউ ফ্র্যাকচার হয়েছিল, তো তাদেরকে আমরা ঢাকা মেডিকেলে এবং পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করি। এদিকে সাতক্ষীরা, নওগাঁ ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় 3 শিক্ষার্থী নিহত হয়েছে, আর চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও শেরপুরে মারা গেছে 3 জন। রত্না জামান, 21 টেলিভিশন। বরেণ্য সাংবাদিক, সমকাল সম্পাদক গোলাম সারোয়ারের প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে। মরদেহ আজ রাতে দেশে এনে হিমঘরে রাখা হবে। 16 আগস্ট সমকাল অফিস, শহীদ মিনার ও জাতীয় প্রেসক্লাবে জানাজার পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে গোলাম সারোয়ারকে দাফন করা হবে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। আমি যতক্ষণ কর্মক্ষম থাকব ততক্ষণই আমি বাঁচতে চাই, তার 1 মিনিট পরে আমি আর বাঁচতে চাই না। সাংবাদিকতার দিকপাল গোলাম সারোয়ার অনেকদিন ধরেই নিউমোনিয়া, হার্ট ও কিডনি সংক্রান্ত রোগে ভুগছিলেন। সোমবার রাত 9:25 সিঙ্গাপুরের হাসপাতালে চিরবিদায় নেন। মঙ্গলবার সিঙ্গাপুরে গোলাম সারোয়ারের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাত 10:30 দেশে পৌঁছবে তার মরদেহ। বুধবার বরিশালের বানারীপাড়ায় নামাজে জানাজা এবং শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বৃহস্পতিবার সকাল 9:00 কর্মস্থল সমকালে জানাজা শেষে 11:00 মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে জানাজার পর বাদ আসর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। শৌখিন কুটিরশিল্পের মতো সংবাদপত্রের ক্ষীণ বলয় থেকে বৃহৎ কলেবরের সংবাদপত্রের অভিযাত্রার অন্যতম সফল পথিকৃৎ সম্পাদক গোলাম সারোয়ার। সাংবাদিকতার বাতিঘর, মুক্ত চিন্তা, প্রগতিশীল মূল্যবোধ আর মহান মুক্তিযুদ্ধের পক্ষে সোচ্চার কণ্ঠস্বর ছিলেন তিনি।
১৯৪৩ সালে বরিশালের বানারীপাড়ায় জন্ম গোলাম সারোয়ারের। ৬২ সালে দৈনিক আজাদী পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা পেশার সূচনা। এরপর কেটেছে টানা পাঁচ দশক। দৈনিক ইত্তেফাকে দীর্ঘ ২৭ বছর বার্তা সম্পাদকের দায়িত্ব পালনের পর ১৯৯৯ সালে প্রতিষ্ঠা করেন যুগান্তর। ২০০৫ সালে সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদকের দায়িত্ব নেন তিনি। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন গোলাম সারোয়ার। সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য ২০১৪ সালে ভূষিত হন একুশে পদকে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। এরপর জানিয়েছি ইসলামী ব্যাংক বিরতি, ফেরার পর্যায়ে থাকছে। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সহ নয় প্রকল্প একটিকে অনুমোদন, ব্যয় ৩০৮৮ কোটি টাকা। বঙ্গবন্ধু খুনি রাশেদ চৌধুরীকে দেশে পাঠাতে ট্রাম্প প্রশাসনের ইতিবাচক সাড়া। আবার আমন্ত্রণ সন্ধ্যা ৭টার একুশে সংবাদে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সহ মোট ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। ৯টি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩০৮৮ কোটি ৩৬ লাখ টাকা। সকালে শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নিজস্ব খরচ হবে ২৩৩৯ কোটি ৮৮ লাখ টাকা এবং সংস্থা নিজস্ব তহবিল ৫০ কোটি টাকা। এছাড়া প্রকল্প সাহায্য থাকবে ৬৯৭ কোটি ৯৩ লাখ টাকা। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আহমদ মুস্তফা কামাল এ বিষয়ে ব্রিফ করেন। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বড় হওয়ার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আলোচনায় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শিশু কিশোরদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। আলোচনায় একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শ মুছে ফেলতে পারেনি। মফিউর রহমানের রিপোর্ট। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতীয় ক্রীড়া পরিষদে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আলোচনা সভা। ১৫ আগস্টের কাল রাতের স্মৃতিচারণ করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। শিশু কিশোরদের বলেন, যুদ্ধেও শিশুদের হত্যা করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, কিন্তু সেদিন শিশু রাসেলকেও রেহাই দেয়নি ঘাতকরা। তারা এজিদের মতো শেখ রাসেল সহ একটি বাড়ির সবাইকে হত্যা করেছিল। তারা কত বড় নরপিশাচ, কত বড় পশু, একবার তোমরা সেটা উপলব্ধি করো। আলোচনায় অংশ নেন একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার। বলেন, দেশি বিদেশি চক্রান্তেই জাতির জনককে হত্যা করেছিল ঘাতকরা। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডে সে সময়কার গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানরাও দায়ী বলে মন্তব্য করেন তিনি। এই গোয়েন্দা সংস্থার প্রধান যারাই ছিলেন, তারা শুধু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শুধু নয়, তারা সরাসরি এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করেছে তার ব্যক্তিগত কোনো কারণ নয়, তিনি আন্তর্জাতিক যে চক্রান্তকারী আছে, সাম্রাজ্যবাদী যে শক্তি আছে, তাদের সাথে আপোষ করেননি বলেই তাকে জীবন দিতে হয়েছে। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংগঠনিক সচিব ও একুশে টেলিভিশনের পরিচালক কে এম শহীদুল্লাহ বলেন, ষড়যন্ত্র এখনো থামেনি। যারা মুক্তিযুদ্ধ চানে তারা নানাবিধ ষড়যন্ত্র শুরু করছে নির্বাচনকে সামনে রেখে। আপনারা জানেন ২০০১ সালে সারা বাংলাদেশে নারী নির্যাতন, আপনার আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘরে হামলা, নানাবিধ ষড়যন্ত্র করেছে। আজকে ষড়যন্ত্র হবে, আজকে ছাত্রদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়ারও আহ্বান জানান বক্তারা। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল আর জিয়াউর রহমান এই ষড়যন্ত্রের নেপথ্যে ছিল বলে মন্তব্য করেছেন বক্তারা। রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির আলোচনার সভায় বক্তারা বলেন, ষড়যন্ত্র এখনও চলছে, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করার আহ্বান জানান তারা। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর এ কে আজাদ চৌধুরী, আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হক, সদস্য সচিব দেলওয়ার হোসেন সহ অন্যরা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠাতে ইতিবাচক যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি কলারের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনও ট্রাম্প প্রশাসনের কাছ থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছেন বলেও জানানো হয় কলারের প্রতিবেদনে। দুলি মল্লিক জানাচ্ছেন বিস্তারিত। ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় 75-এর 15 আগস্ট, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে সামরিক বাহিনীর কিছু বিপদগামী সদস্য। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের পর ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে রুদ্ধ করা হয় বিচারের পথ। খুনিদের পুরস্কৃত করে জিয়াউর রহমানের সামরিক সরকার। তবে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাতিল হয় কুখ্যাত ইন্ডেমনিটি অধ্যাদেশ, শুরু হয় বিচার। 2010 সালে বিচার শেষে 12 আসামির মৃত্যুদণ্ড দেন আদালত। এর মধ্যে 6 খুনি এখনো পলাতক, তাদেরই একজন রাশেদ চৌধুরীর অবস্থান যুক্তরাষ্ট্রে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ডেইলি কলারের প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে ট্রাম্প প্রশাসনের ইতিবাচক ইঙ্গিতের কথা। বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া সব অপরাধীদের ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ নিয়ে তার মনোভাব খুবই পরিষ্কার। পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীও একই কথা জানান। প্রতিবেদনে আরো বলা হয়, রাশেদ চৌধুরী বর্তমানে ক্যালিফোর্নিয়ার কনকর্ড শহরে বসবাস করছেন। সেখানে তার স্ত্রীর নামে প্রায় $6,00,000 বাড়িও রয়েছে। তবে কি শর্তে এবং ঠিক কখন তিনি রাজনৈতিক আশ্রয়ের অনুমতি পেলেন তা পরিষ্কার নয় বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। 2009 সালে রাশেদ চৌধুরীর বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে ইন্টারপোল। দুলি মল্লিক, 21 টেলিভিশন। দলের প্রতিষ্ঠাবার্ষিকী 1 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ করতে চায় বিএনপি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 1 সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য অনুমতি চাওয়া হবে। এ বিষয়ে পূর্ত মন্ত্রণালয় এবং ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হবে। ঈদের আগে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। জনগণ আওয়ামী লীগের সঙ্গে নেই বলেই নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনসচেতনতা। একসময় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় বিয়ে দেয়া হতো অল্প বয়সী মেয়েদের। অভিভাবকদের চাপে মেয়েরা বাধ্য হতো বিয়ের পিঁড়িতে বসতে। কিন্তু এখন সেই দৃশ্যপট ভিন্ন, বেড়েছে সচেতনতা। নিজেদের বাল্য বিয়ে ঠেকাতে প্রশাসনের সহায়তা নিচ্ছে মেয়েরা। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসিমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদের তথ্য মতে, 2009, 10 ও 11 সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া শতকরা 95% মেয়ে SSC পরীক্ষার আগেই ঝরে পড়ত। তাদের অধিকাংশই বাল্য বিয়ের শিকার। দারিদ্রতা, যৌতুক এবং সামাজিক নিরাপত্তার অভাবে কন্যা সন্তানকে বিয়ে দিতেন অভিভাবকরা। আর অল্প বয়সেই সন্তানের মা হওয়ায় জটিল রোগে আক্রান্ত হতো এসব মেয়ে। পাশাপাশি বিবাহ বিচ্ছেদের ঘটনাও ঘটত অহরহ। ক্লাস 9 ছিলাম তখন, আমার বাবা মা আমাকে বিয়ে দিতে চাইছিল কিন্তু আমি বিয়েতে রাজি ছিলাম না। বিয়ে দেওয়ার পর বুঝতে পারছি যে আমার মেয়ের গর্ভে যখন সন্তান আসলো, সেই সন্তান আসার পরে আমার মেয়ে মানসিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়। স্কুলে যাইতে যাইতে মনে করেন যে ওখানেও ডিস্টার্ব দেয়, এই জন্য আমরা একবার বিয়ে দিতে চাইছিলাম। এমন পরিস্থিতি মোকাবেলায় বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান প্রধানমন্ত্রীর কার্যালয়ের ATY প্রোগ্রামে একটি উদ্ভাবনী ধারণা পাঠান। সেই ধারণা থেকেই 2016 সালে উপজেলার 8 ইউনিয়নে বাল্য বিয়ে প্রতিরোধে স্টুডেন্টস ডাটাবেজ ও সচেতনতা কার্যক্রম শুরু হয়। ছেলেমেয়েদের মাঝে, বিশেষ করে মেয়েদের মাঝে এটা নিজের সচেতনভাবে তারা বিভিন্ন তথ্য আমাদের জানাইলো, খবর দিল। স্যার বললাম যে স্যার, যদি আমার মেয়ে রাস্তাঘাটে কোনো ডিস্টার্ব দেয় তখন আমি ওরা দায়িত্ব নেব। এখন অভিভাবকরা তাদের স্কুল পড়ুয়া মেয়েদের গোপনে বিয়ের ব্যবস্থা করলেই প্রশাসনের দ্বারস্থ হচ্ছে এসব মেয়ে। আমার হচ্ছে 30 জনের একটি টিম আছে, কোথাও যদি বাল্যবিবাহ হয়ে থাকে তাহলে আমি এবং আমার টিম সেখানে গিয়ে তাদেরকে বুঝিয়ে বলি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ব্যাপক প্রচারণায় গ্রামাঞ্চলে গণজাগরণের সৃষ্টি হয়েছে। আমরা উপজেলার মাধ্যমিক পর্যায়ে প্রায় 21,000 ছাত্রছাত্রী
ডাটাবেস প্রস্তুত করেছি, আমরা তাদেরকে নিয়মিত মনিটর করতে চাই। বালিয়াডিং উপজেলার 8টি ইউনিয়নে 62টি স্কুল ও মাদ্রাসায় 17,000 শিক্ষার্থীকে স্টুডেন্ট ডাটাবেজের আওতায় আনা হয়েছে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। আবার নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে যা থাকবে। টেকনাফে চেকপোস্টে তল্লাশির সময় হামলা, বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত, 4.5 লাখ ইয়াবা জব্দ। ব্রিটিশ পার্লামেন্টের বাইরে গাড়ির ধাক্কা, কয়েকজন আহত, আটক এক, সন্ত্রাসী হামলা ধারণা পুলিশের। আরো একবার আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। কক্সবাজার টেকনাফ মহাসড়কে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে, উদ্ধার করা হয়েছে 4.5 লাখ পিস ইয়াবা। র্যাব জানায় ইয়াবার বড় চালান আসার তথ্যে টেকনাফের পানের ছড়া চেকপোস্টে তল্লাশি চালানো হয়। এ সময় তেলের ট্যাঙ্কে ইয়াবার সন্ধান পাওয়া গেলে মাদক ব্যবসায়ীরা তাদের উপর হামলা চালায়। র্যাবও পাল্টা গুলি চালালে নিজামুদ্দিন ও রতন রুদ্র নামের দুই ইয়াবা ব্যবসায়ী মারা যায়। পরে ট্যাঙ্ক থেকে 4.5 লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ট্রাফিক সপ্তাহের শেষ দিনে রাজধানীর মানিকমি অ্যাভিনিউয়ে যৌথ অভিযান চালিয়েছে ঢাকা বাস মালিক সমিতি ও বিআরটিএ। অভিযানে বাস মালিকদের উপস্থিতিতে বাসের ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করেন বিআরটিএ এর কর্মকর্তারা। এ সময় নিয়ম ভাঙার দায়ে জরিমানা আদায় সহ 7টি গাড়িকে জাম্পিং করা হয়। ঢাকা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ জানান, সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান চলবে, মালিকদেরও জবাবদিহিতার মধ্যে আসতে হবে। শেষ করছি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আনা কোরবানির গরুর খবর জানিয়ে। বয়স মাত্র 4 বছর, খ্যাতি দুনিয়াজোড়া, নাম বাহাদুর। নাম শুনে কোনো বীরের কথা মনে হলো, এটি আসলে বিশাল আকারের গরু। এই গরুর দৈর্ঘ্য 10 ফুট, ওজন প্রায় 38 মন বা 1500 কেজি। হাটে ওঠার আগে বাহাদুর বিক্রি হয়েছে 28 লাখ টাকায়। ব্যাঙ্গুস প্রজাতির বাহাদুরকে আনা হয়েছে মার্কিন মুলুক থেকে। তাফসির হাসানের ক্যামেরায় আদিত্য মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে উরিয়ানা বাহাদুরের অবস্থান এখন ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো ফার্মে। উজ্জ্বল বাদামি রঙের দীর্ঘ দেহি এই গরু নিয়ে আগ্রহের কমতি নেই দর্শনার্থীদের। দলে দলে মানুষ আসছে বাহাদুরকে দেখতে, স্মৃতির পাতায় ধরে রাখতে অনেকেই ফ্রেমবন্দি করে বাহাদুরকে। রেড ব্যাঙ্গাস, এই প্রজাতির গরু বাংলাদেশে এই প্রথম। ফেসবুকে ছিল, ওয়ালে দেখার পর এটা আনকমন লাগছে। এখানে 10 ফুট দৈর্ঘ্যের বাহাদুরের ওজন 1500 কেজি। এই গরুর খাবারের আয়োজনও বিশাল। 5.5 ফুট উচ্চতার বাহাদুরের জন্য প্রতিদিন 60 কেজি খাবার প্রয়োজন হয়। 4 বছর বয়সী টেক্সাসের এই পালোয়ান এরই মধ্যে বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নিয়েছে নিজেকে। বাহাদুরকে 28 লাখ টাকায় বিক্রি করেছেন ফার্মের মালিক। এটা থেকে আনুমানিক 1200 কেজির মতন মাংস আহরণ করা সম্ভব। খাওয়া দাওয়া আমরা আমাদের নর্মালি খড় ঘাস কুড়া ভুসি খাওয়াচ্ছি এবং ও খাচ্ছে, খেয়ে মাসালে ওর ওজনও বাড়তেছে। ঈদুল আজহার একদিন আগে বাহাদুরকে পৌঁছে দেওয়া হবে ক্রেতার কাছে। ভবিষ্যতে এই প্রজাতির আরও গরু আমদানির কথাও জানান ফার্মের মালিক। 28 লাখ টাকা বিক্রি করে আসলে আমাদের মুনাফা অত বেশি না। এই জাতের গরু যদি আমরা আমাদের খামারিরা পালন করতে পারি, তাহলে অচির ভবিষ্যতেই আমাদের দেশের যে মাংসের উৎপাদনের যে ঘাটতি আছে সেটা খুব সহজেই পূরণ করা সম্ভব। বিশাল আকৃতির গরু বাহাদুর মায়ার বাঁধনে জড়িয়েছে ফার্মের কর্মীদেরও। আমরা তো এইসব লালি পালি একটু বড় করি, একটু যত্ন নিয়ে গেলে তো সেটা আমাদের খুব কষ্টকর লাগে একটা, তারপরে তো নিয়ে যায়। ঈদ বাজারে এখন পর্যন্ত বাহাদুরই সবচেয়ে বড় গরু বলে জানালেন আমদানিকারক। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এই সাথে শেষ করব সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সব বাধা দূর করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী, কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন। জাতীয় শোক দিবস ঘিরে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নানা আয়োজন, জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত টুঙ্গিপাড়া। মানহানির আরেক মামলায় খালেদার 6 মাসের জামিন, কুমিল্লার 2 মামলায় আটকে আছে কারামুক্তি।
নরসিংদীতে বাস চাপায় মাইক্রোবাসের 7 যাত্রী নিহত, বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আরো 6 জনের। বরেণ্য সাংবাদিক গোলাম সরোয়ারের মরদেহ আসছে রাতে, রাখা হবে হিমঘরে, বৃহস্পতিবার শ্রদ্ধার পর দাফন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকেও লগ ইন করতে পারেন, facebook.com/একুশে-24online। আমাদের পরের সংবাদ বাতমায় যায়, দেখার আমন্ত্রণ রইল, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।